हेलो फ्रेंड्स, आमी शुक्ला। वेलकम टू माय चैनल शुक्लास होम किचन। आमार आज के रेसिपी सकाले रुटी परोटा लुची साथे खावार जोने आलूर बाटी चच्चड़ी। खूब सहज एवं दारुण स्वादेर एई बाटी चच्चड़ी एवं बांगालीदेरो खूब प्रिय रेसिपी। ताहोले चलुन देखे नी आमार आज के रेसिपी आलूर बाटी चच्चड़ी बनाते की लागछे आर आमी किभाबे बानाच्छी। आलूर बाटी चच्चड़ी करते एखाने आमी बेश एकटू बड़ो साइजेर चारटे आलू एइभाबे डुमु डुमु करे केटे नियेछि आर नियेछि बड़ो साइजेर एकटा टमेटो कुचि आर नियेछि एखाने छोटो साइजेर एकटा शसा कुचिये नियेछि बड़ो साइजेर एकटा पेंयाज कुचिये नियेछि हाफ चामच नियेछि जिरेर गुड़ो हाफ चामच नियेछि चीनी चार थेके पाँचटा काँचा लंका चिरे नियेछि आर नियेछि एक बांच मतन धने पाता कुचि आर हाफटा पाती लेबु आर लागछे হলুদ পরিমাণ মতো লবণ আর আমি সর্ষের তেলে করব সর্ষের তেল আর এই আলুর বাটি চচ্চড়ির সাথে আমি লুচি সার্ভ করব তাই এখানে আমি ময়দা সামান্য লবণ একটু চিনি আর একটু সাদা অয়েল দিয়ে মেখে রেখেছি আর হোয়াইট অয়েল দিয়ে আমি ভেজে নেব আর লাগছে পরিমাণ মতন জল লুচিটা ভাজার জন্য আমি পরিমাণ মতন অয়েল দিয়ে নেব তেলটা আমি খুব ভালো করে গরম হতে দেব বাটি চচ্চড়ি করতে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি যে আলুটা নিয়েছি আলুটা দিয়ে দেব আমি পেঁয়াজ দিয়ে দেব সামান্য পেঁয়াজ রাখবো একটু পরে ডেকোরেশনের জন্য আর দেব টমেটোটা কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা আছে চিনিটা চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন হাফ চামচ জিরের গুঁড়ো এবার দেব হলুদ আর দেব লবণ আর দেব দু টেবিল চামচ মতন সর্ষের তেল পুরো ডুবে যাবে আগে সবকটা মিশিয়ে নেব আলুর সাথে মিশিয়ে নেব খুব ভালো করে এবার আমি দিয়ে দেব জল এমনভাবে জল দেব আলুটা যেন ডুবে থাকে কারণ পুরোটা সিদ্ধ হবে ব্যাস আমার জল দিয়ে দিয়েছি পুরো আলু ডুবে গেছে এবার আমি বসিয়ে দেব দেখুন আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনটা আমি জ্বালিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দেব আট থেকে দশ মিনিটের জন্য আমি ঢেকে দেব আমি এখানে লুচির লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি বেলে নেব দেখুন এবার আমি বেলে নেব এইভাবে আমি প্রতিটা লেচি বেলে নেব আমাদের তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব আমি তুলে নেব হয়ে গেছে এরপর
এরকম আরেকটা দিয়ে দেব। এটাও তুলে নেব। এইভাবে আমি প্রতিটা লুচি ভেজে নেব। আমাদের 8 মিনিট পর্যন্ত হয়েছে, আমি একটু দেখব। আলুটা আমাদের আরেকটু সিদ্ধ হবে, জলটাও টানবে। আমি আরো 2-3 মিনিট পর্যন্ত ঢাকা রাখব। আমাদের আবারও 2-3 মিনিট হয়ে গেছে, দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি আরেকটু গাঢ় করতে চান, কয়েকটা আলু ভেঙে দেবেন আর একটু জলটা শুকিয়ে দেবেন। আমি এইভাবে এতটাই গ্রেভি রাখব। এবার আমি দিয়ে দেব ধনে পাতাটা। আমার একদম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব, দিয়ে আমি সার্ভ করব। আমি এবার সার্ভ করব। একদম এরকম গোটা গোটা থাকবে, একটু ঝোলও থাকবে। লুচি, পরোটা, নান খুব ভালো লাগবে। পাতলা একটু গ্রেভিও দিয়ে দেব। এবার দেব যে পেঁয়াজটা রেখেছিলাম কুচি করে, সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেব, খুবই সামান্য দেব। আর দেব কয়েকটা ধনে পাতা, আর যে কুচি করে শশা রেখেছিলাম সেই শশাটা খুব ভালো লাগবে। আর একটু পাতিলেবু রস ওপর দিয়ে দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, সকালের টিফিনের জন্য আলুর বাটি চচ্চড়ি। গরম গরম লুচি, পরোটা, নান, রুটির সাথে পরিবেশন করুন, দেখুন খেতে দারুণ লাগবে। তাহলে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।